আপাতত বাই, আমি নেট অফ করে দিচ্ছি, এখন কল দিও না, বাই। তারপর সে মেসেঞ্জার ক্লোজ করে দিল। মীরা তখনও হাসছে। কিরণ মুচকি হেসে জানালার বাহিরে তাকালো। এখনও কুয়াশা কাটেনি, 10টা তো বাজে প্রায়, শীত লাগছে বেশ। কিরণ জানালা টেনে দিল। আচমকা নীরা প্রশ্ন করল, তুই কি চাবন ভাইয়াকে ভালোবাসিস? কিরণ মীরার দিকে ফিরল। মীরার মুখের হাসি উধাও হয়ে গিয়েছে সিরিয়াসনেস। কিরণ হালকা হেসে বলল, তোর কি মনে হয় ভালোবাসি ওকে? এই কয়েকদিনে তোর আর ভাইয়ার কথাবার্তা আমার কাছে মনে হয়েছে তুই ভাইয়াকে ভালোবাসিস, কিন্তু আজ মনে হচ্ছে না। কিরণ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালোবাসি না তাকে, কখনো পারবো কিনা তাও জানি না। তাহলে তুই যে নিজ থেকে প্রতিদিন ভাইয়া খোঁজ নিস আর এত কেয়ার করিস, এগুলো কি? এগুলোকে তোর ভালোবাসা মনে হয়? মায়া বলতেও একটা জিনিস আছে মীরা, যুবের সাথে থাকতে থাকতে ওর প্রতি আমার শুধু মায়া কাজ করে। এটা কি অস্বাভাবিক কিছু? আমরা যদি নর্মালি কারোর সাথে কয়েকদিন মিশি, তার প্রতি স্বাভাবিকভাবেই আমাদের মায়া কাজ করবে। আর সেখানে জওহানের সাথে আমার সম্পর্কের 8 মাস প্রায়। ও নিজেও প্রতিদিন আমার খোঁজ খবর নেয়, কি করেছি না করেছি সব বিষয়ে কেয়ার করে। হ্যাঁ মানছি ওর এসব বিরক্তি, হ্যাঁ মানছি ওর এসব অতিরিক্ত, কিন্তু ও যদি একদিন এমন না করে তাহলে ব্যাপারটা আমার কাছে অস্বাভাবিক লাগবে এবং আমি জওহানের এই পাগলামিগুলো মিস করব। কিন্তু তাই বলে কি এটা ভালোবাসা? জওহানের এসব পাগলামি শুধু অভ্যাসে পরিণত হয়েছে, আর এই সবই মায়ার বশে। ভালোবাসলে মনের থেকে যে একটা টান আসে, ওই টানটা আমার জওহানের জন্য কাজ করে না। আর অনেস্টলি জওহান আমার ভালোবাসা ডিজার্ভ করে না, শুধু মায়া ডিজার্ভ করে। তাহলে তুই যে জেলাস হোস, ইনারাকে চাওয়ানের পাশে দেখলেও তো তুই জেলাস হোস, এই জেলাসিটা কি মায়া? কিরণ একটা হতাশার নিঃশ্বাস ফেলল। মীরা শোন, তোর একটা ফ্রেন্ডের সাথে যদি হঠাৎ অন্য একজন এসে ক্লোজ হওয়ার চেষ্টা করে, তখন কিন্তু তার মধ্যে জেলাসি কাজ করে। তোর মন চায় ওই ফ্রেন্ডটার সাথে আমি ছাড়া আর কেউ ক্লোজ না হোক। তার মানে কি তুই ওই ফ্রেন্ডকে ভালোবাসিস? তাহলে আমরা চাই কেউ যদি আমাদের দিকে তার একান্ত সব ধ্যান দেয়, সেই একই ধ্যানটা যাতে অন্য কেউ না নেয়, এটা জেলাসি কিন্তু ভালোবাসা না। এর জন্য দোষী কিন্তু ওই মানুষটাই। সে যদি আমাদেরকে এতটা ইম্পর্টেন্স না দিয়ে সবাইকে সমান ইম্পর্টেন্স দিত, তাহলে এই জেলাসিটা আমাদের মধ্যে কাজ করতো না। ঠিক তেমনই জওহান তার সব ধ্যান জ্ঞান আমাতে দিয়েছে, এখন ইনায়া যদি এসে ভাগ বসাতে চায় তাতে আমার জেলাস হওয়া নর্মাল। কিন্তু তুই তো জওহান ভাইয়াকে ভালোবাসিস না, তাহলে এত জেলাস হোস কেন? ওই যে বললাম মায়া, সবটাই মায়া। যেহেতু তোদের মধ্যে ভালোবাসা নেই, তার মানে তো একদিন না একদিন তোকে জওহানকে ছাড়তেই হবে, তখন তুই জেলাস হবি না যদি ভাইয়ার মনে অন্য কেউ আসে। কিরণ তাচ্ছিল্যের হাসি হাসে, একটা কথা ভুল বললি, ভালোবাসা আছে, তবে তা সম্পূর্ণ জওহানের তরফ থেকে, আমার তরফ থেকে শুধুই মায়া। আর আমি জানি না কোনোদিন জওহানকে ছাড়তে পারবো কি না, সরি আমি না, জওহান আমাকে ছাড়তে পারবে কি না। তার মানে তুই জওহান ভাইয়াকে ছাড়তে চাস? বহু আগে থেকেই। তাহলে সম্পর্কে গেলি কেন? ভালোই তো ছিলি, তুই যখন পালিয়ে গিয়েছিলি, যেদিন জওহান ভাইয়াকে রিজেক্ট করেছিলি, ফিরে আসলি কেন? কিরণ নিশ্চুপ রইল। সে এসব বলতে পারবে না মীরাকে, এমন অনেক কথাই আছে যা সে মীরাকে কেন কাউকেই বলেনি। কিরণ এবার উদাস কণ্ঠে বলল, আচ্ছা এই মায়া দিয়ে কি সংসার করা যায় না? জওহান তো আমাকে ভালোবাসে আর ওর জন্য আমার মায়া কাজ করে, তাহলে ভালোবাসা মায়া দিয়ে কি সংসার করা যায়? তা তো অবশ্যই যায়, কিন্তু কথা হলো ভাইয়ের ভালোবাসা তো অসুস্থ ভালোবাসা, তোর এই মায়া বিয়ের পর তিক্তাক্ত রূপ নেবে, তখন জওহান ভাইয়ার এত কেয়ার পাগলামি গলা ফাঁসির মতো লাগবে। এখনই তোর কে পারমিশন ছাড়া কোথাও যেতে দেয় না, কারোর সাথে মিশতে দেয় না, বিয়ের পর তো শিকল দিয়ে আটকে রাখবে। কিরণ কিছু বলল না, সে জানে মীরা ভুল কিছুই বলেনি। জওহান জীবনে আসার পর তার স্বাধীন জীবন পরাধীন হয়ে গিয়েছে, আর বিয়ে পড়লে তো তার জীবনই শেষ। ভালোবাসা দিয়ে সংসার করা গেলেও অসুস্থ ভালোবাসা দিয়ে যায় না, তোর মতো চঞ্চল একটা মেয়ের ডানা কেটে দেবে, ইচ্ছে মতো কিছু করতে পারবি না, খাঁচায় বন্দি করবে, অলরেডি করেই ফেলেছে, এখন খালি খাঁচায় তালা মারার পালা।
কিরণ খুব বড় করে গভীর একটা শ্বাস ছাড়লো। তার মাথা ব্যথা করছে। কি হবে জাভানকে বিয়ে করলে? তারা বাসায় পৌঁছলো দুপুর একটা। কিরণ মুফি ক্লান্ত নিয়ে ঘরে ঢুকলো। ড্রয়িং রুমের সামনে দিয়ে তার রুমে ঢুকতেই গম্ভীর পুরুষালী কণ্ঠ বলে উঠল, ছুটি কেমন কাটলো? চমকাল কিরণ, চকিতে তাকালে ডান পাশের নরম গদিতে বসা পুরুষটির দিকে। উজান পায়ের উপর পা তুলে বসে আছে, তার সরু দৃষ্টি কিরণের উপর। এই কনকনে ঠান্ডায়ও কিরণের মেরুদণ্ড বেয়ে ভয়ের শীতল স্রোত বয়ে গেল। উজান এখানে? আর ছুটির ব্যাপারটা উজান কিভাবে জানলো? এসব ভেবে কিরণের কপালে দরদর করে ঘাম ছড়তে লাগলো এই শীতে। উজান পা নামিয়ে কোটের পকেটে হাত দিয়ে ধীর পায়ে কিরণের নিকট আসলো। এক হাত দূরত্বে তাদের মাঝে হাত বাড়িয়ে কিরণের কপালে জমে থাকা ঘামের ফোঁটা তর্জনীতে নিল। উজানের গরম হাতের স্পর্শে কেঁপে উঠল কিরণ। উজান আঙ্গুলে থাকা ঘামের ফোঁটা বৃদ্ধাঙ্গুলি দিয়ে চুটকির মতো করে ছুঁড়ে মারল ভীত সন্ত্রস্ত কিরণের মুখে। চোখ কুচকে বন্ধ করে নিল কিরণ। উজান একটু দূরে সরে আসলো। কিরণকে পা থেকে মাথা পর্যন্ত দেখল, শান্ত গলায় বলল, শশী লস, জয়নুল আবেদিন পার্ক, জাদুঘর, সিলভার প্যালেস ঘোরা শেষ নাকি আরো বাকি আছে? কিরণ বিস্মিত হল। উজান কিভাবে জানলো যে সে ময়মনসিংহে গিয়ে এসব জায়গায় ঘুরেছে? অফিস থেকে ছুটি নিয়ে এই অল্প কয়েকদিনে তো বেশ ঘুরলে বলে উজান। কিরণ কণ্ঠে বিস্ময় ঢেলে বলল, তুমি কিভাবে জানো এসব? উজান কিছু বলল না, কিন্তু পরিবেশ কেন যেন মনে হলো উজান আর কথায় প্রত্যুত্তরে হাসছে। জুফ তো তোমার দায়িত্ব দিয়ে গিয়েছিল আমার উপর, অনেকক্ষণ পর বলল উজান। তার মানে কি তুমি আমাকে স্টক করেছিলে? কিরণের কণ্ঠে হালকা রাগ। হ্যাঁ, পাগল নাকি? আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই, তোমার মতো মেয়ের পেছনে পেছনে ঘোরা। উজানের কণ্ঠে তাচ্ছিল্য। তোমার মতো মেয়ে মানে কি বোঝালে? উজান তার উত্তর না দিয়ে বলল, এই যে পাখির মতো এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছ জুবের অনুপস্থিতিতে, জুফ কি জানে? তুমি যদি বলে থাকো তাহলে তো জানবেই। কিরণের কাটকাট উত্তর মনে মনে সে ভয় পেলেও প্রকাশ করল না। ভয় পেতে দেখলে উজান আরো পেয়ে বসবে। উজান এক হাতে চশমা ঠিক করল। কিরণের এবারও কেন যেন মনে হলো উজান হালকা হাসল, অথচ তার মুখে একদম নির্বিকার। নাকি কিরণ ভুল ভাবছে? চলো, এই বলে উজান বেরিয়ে যেতে লাগলো। কোথায়? প্রশ্ন করল কিরণ। গেলেই দেখতে পাবে, আর কিছু জামা কাপড় প্যাক করে নিও। দীর্ঘ চার্নির পর কিরণের কোথাও যেতে মন চাইছিল না। একটু ঘুমোতে পারলে ভালো হতো, কিন্তু আপাতত উজানের সাথে তর্কে যেতে চাচ্ছে না। যদি রাগের মাথায় চাভানকে বলে দেয় সব, অগত্যা কিরণ উজানকে অনুসরণ করতে লাগলো। উজান ড্রাইভিং করছে আর কিরণ তার পাশে বসে বিড়ালের গায়ে হাত বুলাচ্ছে। তাদের মাঝে পিনপতন নিরাপত্তা, প্লে লিস্টে বাজাচ্ছে লাভ স্টোরি গানটা। কিরণের চুল বাতাসে উঠছে, সে চুলগুলো ঠিক করল না, উড়তে দিল। আজ অনেক ক্লান্তি লাগছে তার, গানটি খুব সুন্দর কিন্তু ভাষাটা কেমন অচেনা লাগছে। ইংলিশ না, তাও গানটা হৃদয়ে দাগ কাটার মতো, যেন এক্ষুনি কেঁদে দেবে। উজান জানালা ভেদ করে এক্ষুনি ঘুরে দাঁড়ালো। বন্ধ করলে কেন? ঠান্ডায় বিড়ালটির কষ্ট হচ্ছে। কিরণ এতক্ষণে খেয়াল করল যে তার কোলে বিড়াল আছে, আসলে এত ক্লান্তি লাগছিল শরীর। উজান, তুমি সত্যি জুফকে কিছু বলনি তো? সাবধানে প্রশ্ন করল কিরণ। তোমাদের মাঝে ঝগড়া মেটাতে মেটাতে আমি ক্লান্ত, সামান্য তাকিয়েই উত্তর দিল উজান। প্রশান্তির নিঃশ্বাস ফেলল কিরণ। যাক, তার মানে উজান কিছুই বলেনি। আচ্ছা, এই গানটা কোন ভাষার? ফ্রেন্স। তুমি বুঝো লিরিক্সগুলো? না বুঝলে চালিয়েছি কেন? উফ, এই ছেলেটি কি কিরণের সাথে নর্মালভাবে একটু কথা বলতে পারে না? এত তেরা কেন? ফালতু, কিরণ আর কিছু বলল না, চোখ বন্ধ করে গানটা উপভোগ করতে লাগলো। কিরণ অনুভব করল কেউ তাকে শক্ত করে জড়িয়ে ধরেছে পেছন থেকে। কিরণ পেছনে দাঁড়ানো মানুষটির পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়ে পড়ছে। সে দেখতে পারছে না মানুষটির কে। তার সামনে গাঢ় নীল সমুদ্র, এখন রাত নেমেছে সমুদ্রে, পূর্ণ চাঁদ তার রূপালী আলোয় আলোকিত করেছে সমুদ্রকে, চারিদিকে জ্যোৎস্না, এত সুন্দর চোখ জোড়ানো।
ঠান্ডা হিমশীতল বাতাস কিরণের পাতলা সাদা গাউন ভেদ করে শরীরের শীতল স্পর্শে ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছে। এত শান্তি! কিরণের কাছে মনে হলো সে সমুদ্রের পানির উপর হাঁটছে। তার ভয় হতে লাগলো, মাথা নাড়িয়ে না না করতে লাগলো। তার ভয় লাগে পানিতে নামতে, কিন্তু কোমর জড়িয়ে আগলে রাখা মানুষটির তাকে আশ্বস্ত করলো, আমি আছি কিরণ, তোমার সাথে সারা জীবনের জন্য, ভয় পেও না, আমি আছি তো। তোমার ভয়গুলোকে জয় করার পথ দেখিয়ে দেবো আমি, শুধু সাহস করে এগিয়ে চলো, তোমার পাশে আছি আমি, ঢাল হয়ে থাকবো সবসময়, সারা জীবন, মৃত্যু পর্যন্ত। মানুষটির কণ্ঠ এত স্নিগ্ধ হয়ে কিরণের কানে প্রবেশ করলো যে কিরণ ভুলে গেল তার পানিতে ভয় আছে। এই স্নিগ্ধ জ্যোৎস্না মেশানো রাতে শ্রুতিমধুর কণ্ঠের ব্যক্তিটিকে ঢাল করে শীতল গভীর সায়রে ডুব দিল কিরণ। তার ভয় নেই, কোনো বাধা নেই, আছে শুধু কিরণ, সে এবং গভীর সায়র। গালে কারো ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে চোখ খুলল কিরণ। তার মানে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল, গান শুনতে শুনতে কখন চোখ লেগে এসেছিল সে নিজেও বলতে পারবে না, কিন্তু সে নড়তে পারছে না কেন? শরীর অবশ লাগছে, খুব কষ্টে চোখ ভালো করে খুলে দেখলো জাউফানের চোখের কালো মণি তার দেখে নিস্তব্ধ, তাকে দেখছে এক ধ্যানে, তার চোখে মুখে প্রশান্তির ছোঁয়া। কিরণ উঠতে গিয়ে বুঝল জাউফানের কোলে ঘুমুচ্ছিল। ভালো করে চারিদিক খেয়াল করে দেখলো এখন তারা সরে আসলে যে এয়ারপোর্ট থেকে বেরুচ্ছে, উজান সামনের সিটে। কেমন আছো শোনা? জাউফান বলল নরম গলায়। ভালো, তোমার কি আজ আসার কথা ছিল? জাউফান তার উত্তর না দিয়ে কিরণের দিকে তাকিয়ে রইল। কিরণের ঘুম ঘুম কণ্ঠ কি আবেশী, আর তার ঘুম ঘুম চেহারা কোমল স্নিগ্ধ। ইচ্ছে করছে মেয়েটাকে বুকের ভিতর ঢুকিয়ে ফেলতে, এত সুন্দর কেন মেয়েটা? জাউফান কিরণের গালে কপালে গভীর চুমু দিল। কিরণ কারেন্টের শখ খেলো যেন, এখান থেকে আয়নায় সরাসরি উজানকে দেখা যায়, লজ্জা নেই জাউফানের? ছাড়ো, ফিসফিস করে বলল কিরণ। কিন্তু জাউফান তো ছাড়লই না, বরং কিরণের হাতে চুমু দিতে লাগলো। প্রত্যেকটা চুমুর আওয়াজ পর্যন্ত হচ্ছে। কিরণের কান গরম হয়ে গেল রাগে লজ্জায়। জাউফানকে চোখ রাঙিয়ে শাসায়, জাউফান ঠোঁট কামড়ে হাসে। কিরণের মনটা ফুরফুরে লাগছে ওই স্বপ্নটার কারণে, এমন স্নিগ্ধতায় মাখানো স্বপ্ন প্রতিদিন কেন দেখে না সে? একসময় গাড়ি থামে, ওজানের পাশের সিটে উঠে বসে ইয়ানা। ভ্রু কুচকে এলো কিরণের, ইয়ানা হঠাৎ আবারও গাড়ি চলতে শুরু করে। এই নাস্তা তো তাদের বাসার রাস্তা না, তাহলে কোথায় যাচ্ছে তারা? কিরণ প্রশ্ন করল তাকে। কোথায় যাচ্ছি আমরা? তোমার শ্বশুর বাড়ি, বলল জাউফান। কিরণ চোখ রাঙালো। সত্যি করে বলো, কোথায় যাচ্ছি? গেলেই দেখতে পাবে, উত্তর দিল উজান। জাউফান বলল, ব্রো বলেছে আমাকে কি একটা সারপ্রাইজ দিবে, সেখানেই যাচ্ছি। কিরণ অবাক হয়ে বলল, তো তোমার সারপ্রাইজ দেখতে আমি কেন যাচ্ছি? জাউফান কিছুটা রাগি গলায় বলল, কারণ আমি মানেই তুমি, তুমি মানেই আমি। জাউফানের আদিক্ষেতায় ভেঙছি কাটে কিরণ। অতঃপর তারা এসেই পড়ল। গাড়ি থেকে নেমে চমকে যায় কিরণ, তার মুখ দিয়ে আপনা আপনি বের হয় ওয়াও। পরন্ত বিকেল, শীতের মিষ্টি রোদ গাছের ফাঁক গলিয়ে তিমিরে ঢাকা রাস্তাটিকে আলোকিত করছে। যেখানেই চোখ চায় খালি গাছ আর গাছ। রাস্তার একদম শেষ মাথাটা অন্যান্য দিকগুলোর চেয়ে যেন আরও বেশি আলোকিত। একটু সামনে এগিয়ে যেতেই দেখা গেল খুব বড় একটা জায়গায় মধ্যখান দখল করে সগর্বে দাঁড়িয়ে আছে একটি বাংলো। কিরণ সামনে অবস্থিত আলিশান বাংলোটা দেখে হাঁ করে তাকিয়ে আছে। ছোট ছোট কঙ্কর বিছানো পথ পেরিয়ে বাড়ির সদর দরজা। দরজাটা কারুকার্য খচিত, পুরো বাড়িটার রং অফ হোয়াইট। বাড়িটার চারপাশে ঘিরে আছে জঙ্গল, একদম নির্জন একটা এলাকা। পেছনে বহমান নদী, তারপর দূর দূরান্ত পর্যন্ত যেখানেই চোখ যায় সেখানেই বড় বড় সবুজ পাহাড়। এই বাড়িতে আসার পথটিও জঙ্গলের মধ্য দিয়ে। 1 কিলোমিটারের মধ্যে আর কোনো বাড়ি আছে কিনা সন্দেহ। কিরণ বিস্মিত দৃষ্টিতে চেয়ে থাকলো, এই চমৎকার বাড়িটি উজান কিনেছে? এ যেন স্বপ্নের প্রাসাদ। কিরণের মনে হলো তার যদি উজানের মতো এত টাকা থাকতো তাহলে সে উজানের আগেই এই বাড়িটা কিনে ফেলত, একদম তার মনের মতো। কিরণ কণ্ঠে বিস্ময় ঠেলে পড়ল, মাই গড, এটা তোমার সারপ্রাইজ? উজির পছন্দ যে এত সুন্দর তা আগে জানতাম না।
চাওফান কিরণকে পেছন থেকে জড়িয়ে বলে, দেখতে হবে না কার ভাই। ওজন গাড়ি থেকে তার প্রয়োজনীয় কিছু জিনিস বের করে বাড়ির দিকে এগিয়ে চলল। তার পিছু পিছু হাঁটছে ইয়ানা। সে মাথা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে ঘুরিয়ে বাংলোটাকে দেখছে। জাওফান কিরণের হাত ধরে নিয়ে হেঁটে ওজানের পাশে গেল। বলল, আমি কি তোর পর হয়ে গেছে উজি? ওজন হাঁটতে হাঁটতেই জবাব দেয়, কেন? তাহলে তুই একা একা বাংলো কিনে ফেললি, আমাকে একবারও জানালি না কেন? আমি ভাগ বসাতে আসবো দেখে। ওজন ঠোঁট মৃদু প্রসারিত করে বলল, এটা একটা সারপ্রাইজ। আমি চেয়েছিলাম সব ঠিক করে তোকে বাড়িটা দেখাই, আর আমার সবকিছুই তো তোর। চাওফান তৃপ্তি ভরা দৃষ্টিতে ওজন ও তার বাড়ির দিকে তাকালো। ওজানকে দেখে কিরণের মনে হচ্ছে ওজানও হাসছে, কিন্তু কি আশ্চর্য, ওজানের চেহারায় হাসির ছাপ পর্যন্ত নেই। তবুও মনে হয় ওজান মৃদু হাসছে। ভেতরে গিয়ে দ্বিগুণ অবাক হয় কিরণ। ভেতরটা বিশাল বড়। ড্রয়িং রুমের প্রতিটি আসবাবের শিল্পের ছোঁয়া। দেওয়ালে মস্ত বড় একটা পেইন্টিং। পেইন্টিংটা শত রঙের ছোঁয়া দিয়ে একটা মেয়ের মুখে একপাশ আঁকা। মেয়েটির চোখ যেন চেয়ে থেকে কিছু একটা বলছে, এত জীবন্ত। ড্রয়িং রুমের বাম সাইড থেকে পেঁচানো সিঁড়ি উঠে গেছে উপরে। লম্বা করিডোর ধরে সারি সারি রুম কতগুলো। ওজন এই বাড়িটা কিনেছে তার নিজের জন্য। কোলাহল মুক্ত পরিবেশে সে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চায়। 4 মাসেই সে বাড়িটির ইনডোর ডিজাইন কমপ্লিট করেছে। এটাতে যে প্রতিদিন এসে পেইন্টিং ভাস্কর্য তৈরি করবে। বাড়িটি কেনাই হয়েছে তার আর্টের উদ্দেশ্যে। দোতলার নির্দিষ্ট একটি রুমে তার পেইন্টিং ও স্কাল্পচারের সকল সামগ্রী সমগ্র রাখা। কিরণ আর ইয়ানা সিঁড়ি বেয়ে উপরে উঠে আসলো। করিডোরের প্রথম সারির রুমের দরজাটা খুলল, আর খুলতেই তাদের দুজনের মুখ হাঁ হয়ে গেল। রুমটিতে কোনো আসবাবপত্র নেই। দেওয়ালে, ছাদে আর মেঝেতে রঙের প্রলেপ। দেওয়ালে আঁকা 3D নৈসর্গিক দৃশ্য। চমৎকার নীলাভ আকাশের নিচে বয়ে চলা নদী, আর পাশে বিভিন্ন ধরনের গাছপালা। কতগুলো ফুল গাছ বাতাসে দোলা খাচ্ছে। 2টো খরগোশ উঁকি দিয়ে গাছের মাঝখানে, একটি গাছে ফুলে মোড়ানো দোলনা, যেন স্বর্গীয় দৃশ্য। চোখ জুড়িয়ে যায়। কিরণের মনে হলো সে আসলেই কোনো প্রকৃতিতে এসেছে। স্নিগ্ধ সতেজ বাতাস নাকে এসে সুরসুরি দিচ্ছে। মেঝেতে ঘাসের মাঝে গোলাপি এক ধরনের ফুল, যেন সে সত্যিই নরম ঘাসে পা ফেলে আছে। কি সুন্দর! ওজানের আর্ট দেখলেই বোঝা যায় তার ভিতরটা কত সুন্দর, চিন্তাভাবনা কতটা মনোমুগ্ধকর। পরের রুমটাতে গেল তারা, আর যেতেই দ্বিতীয়বারের চেয়ে বেশি অবাক হলো কিরণ। এখানে সবগুলোই ভাস্কর্য। 2-3টি বাচ্চা ছেলে মেয়ে বসে বসে খিলখিল করে হাসছে। তাদের হাতে কালার প্যালেট আর তুলি। একটি মেয়ে দেওয়ালে হাতের ছাপ, প্রজাপতি, গাছ, বিভিন্ন কিছু আঁকছে, আর বাকি 2টো ছেলে মেয়ে একে অপরের গায়ে রং মাখামাখি করছে। কিরণের মনে হচ্ছে সে বাচ্চাদের হাসি শুনতে পাচ্ছে। সে গিয়ে হাত রাখল, বাচ্চাদেরকেই ছুঁয়ে ছুঁয়ে দেখল। মনে হয় জীবন্ত 3টি বাচ্চাকে স্ট্যাচু বানিয়ে দেওয়া হয়েছে। ওজানকে যতটাই গম্ভীর দেখাক না কেন, এই আর্টটি দেখে কিরণ নিশ্চিত ওজানের ভিতর বাচ্চা মনটা এখনও জীবিত। তারপর পরের রুমটিতে গেল। দরজা খোলা মাত্রই দুজনের চিৎকার দিয়ে উঠল সমস্বরে। জাওফান নিচের তলা দেখছিল, দেওয়ালে দেওয়ালে চোখ জোড়ানো পেইন্টিং। কিরণের চিৎকার শুনতে পেয়েই তার বুকটা ধক করে উঠল। ইয়ানাও চিৎকার করছে। তার মানে কিরণ আর ইয়ানা মারামারি করছে না তো? কিরণ একদম দেখতে পারে না ইয়ানাকে। তার পক্ষে ইয়ানাকে মারা অস্বাভাবিক কিছু না। ইয়ানা কিরণকে বেশি আঘাত করেনি তো? ওর নক্ত রাক্ষসে। জাওফান ছুটে গেল দোতলায়। গিয়ে দেখলো কিরণ আর ইয়ানা রুমের দরজার সামনে চোখ বড় করে দাঁড়িয়ে আছে। তাদের চোখে ভয়। যাক, মারামারি করছে না তারা, কিন্তু কি দেখে এমন ভয় পেয়ে আছে? জাওফান তাদের পিছনে গিয়ে দাঁড়িয়ে রুমের ভিতরটা দেখতেই তার ভ্রু কুচকে এলো। ভেতরটা অন্ধকার জগতের মতো। হরর ফিল্মে যেমনটা থাকে না তেমন। রুমের একদম সামনাসামনি দেওয়ালে 2টো ভয়ানক রক্তিম চোখ আঁকা, যেন প্রচণ্ড ক্ষোভ নিয়ে তাকিয়ে আছে। তার পাশের দেওয়ালে ঝিরিঝিরি করা টিভি,
মেঝেতে ভাঙা গ্লাস, একটা মেয়ের সামনে চুল এনে ঘাড় কাত করে তাকিয়ে আছে, চোখের দৃষ্টি কাতর, ঠোঁটে গা হিম করা হাসি, পরনের জামা রক্তে লাল, তার হাতে রক্ত মাখা মানুষের মাথা। তা দেখেই কিরণের শিরদাঁড়া বে ভয়ের শীতল স্রোত বয়ে গেল, রক্ত হিম হয়ে আসলো তার, হাত পা কাঁপতে লাগলো। কি ভয়ঙ্কর দৃশ্য! তার মাঝেই দুটো হাত তার পেঁচিয়ে ধরল। কিরণ গগন বিদারী চিৎকার দিয়ে উঠল। তার চিৎকারে ইয়ানা ভয় পেয়ে লাফিয়ে উঠল। কিরণ দেখল রক্তাক্ত দুটি হাত তাকে ছড়িয়ে ধরে আছে। তার চিৎকার দ্বিগুণ হল। হাত থেকে ছুটতে চাইল, পারল না। পেশি বহুল হাত দুটো শক্ত করে তার কোমর জড়িয়ে রাখল। জাউফান কিরণের কানের কাছে গিয়ে বলল, ভয় পেও না কিরণ, আমি তোমার জাউফান, রিল্যাক্স।